হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন আজকে তৈরি করবো ফুলকপির রোস্ট আমরা কিন্তু এই ফুলকপির সময় নানা ধরনের কিন্তু ফুলকপি দিয়ে রেসিপি তৈরি করি তো আজকে তেমনই একটা রেসিপি আমি করব আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই অনুরোধ করি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে প্রথমে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে দেখুন পিস পিস করে কেটে আমি একটু গরম জলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে আমি এটাকে আগে ভাপাতে বসিয়ে নিয়েছি ফুলকপির যে কোনো রেসিপি করি না কেন সময় কিন্তু আমি গরম জলে সেটাকে কিন্তু একটু ভাপিয়ে নিই তো এখানে আমি ভাপাবো একটু বেশি করেই ভাপাবো যেন প্রায় আমার এখানে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবারে এটা গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে আমি নিলাম দুই চামচ টক দই দিয়ে দেব এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবারে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে টক দইয়ের সাথে ফেটিয়ে মিক্সড করে নেব একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপি করতে গেলে এভাবে বড়ো পাত্রের মধ্যে কিন্তু নিয়ে করবেন এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো এবারে যে ফুলকপিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো এখন আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না বন্ধুরা কিন্তু একটু সামান্য কিছুক্ষণ আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবারে সেটাকে আমি তুলে দিয়ে দিলাম সে আমি দইয়ের বাটারটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি তুলে এবারে দইয়ের সাথে ভালোভাবে কিন্তু ফুলকপিগুলোকে আমি মিক্সড করে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা আপনারা যারা নিরামিষ ভোজি আছেন তারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং যারা নিত্য গৌর গোবিন্দের সেবা দেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা করেও কিন্তু আপনারা গোপালকে বা গোবিন্দকে ভোগ নিবেদন করতে পারেন এবারে আমি মাখানো হয়ে গেলে পরে এদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে দশটা মতো কাজুবাদাম সেটাকে আমি হাফ হাফ করে ভেঙে দিয়েছি বাদামটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে একটা বড় মাপের টমেটো আমি দিয়ে দিলাম এবারে ভালো করে টমেটো এবং কাজুটাকে বেশ একটু কিছুক্ষণ আর একটু ভেজে নেব একটু অন্য ধরনের রেসিপি অন্য ধরনের মশলা লাগে বন্ধুরা সব রেসিপিতে একই মশলা লাগে কিন্তু এক এক সময় এক এক মশলাটা এক একভাবে দেওয়া হয় যার জন্য রেসিপির টেস্টগুলো কিন্তু একটু অন্যরকম হয় তো আমি এবারে ভাজা যে টমেটো কাজুকে আমি একটা পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা ছোটো এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম একটু আমি এখানে দিয়ে দিচ্ছি সাজিরা আপনাদের ঘরে সাজিরে না থাকলে আপনারা এখানটায় গোটা জিরে দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আদাটা ভালোভাবে একটু ফ্রাই করে নেবার পরে এখন এখানে আমি যে ফুলকপিটাকে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মে লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে কিন্তু ফুলকপিটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই করবেন না একটু মিডিয়ামে রেখে করবেন তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ফুলকপিগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হবে এবং একটা সুসেদ্ধ ভাব হবে তো দেখুন আমি অনেকক্ষণ থেকে কিন্তু কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে কিন্তু আমি এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি সামান্য আমি দিয়ে দিলাম একটু জল বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য আপনারা বন্ধুরা একবার এই রেসিপি ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিন্তু বারবার করেই কিন্তু এটা করতে চাইবেন তো দেখুন আমি দুই মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি কপিটা কিন্তু ভেতর পর্যন্ত সুসেদ্ও হয়েছে এবং কিন্তু কষানোটাও ভালোভাবে হয়েছে এবারে আমি আরও এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফুলকপির দেখবেন একটা কাঁচা একটু গন্ধ থাকে সেটা যেন না থাকে সেই জন্য আমি ভালো করে একটু কিন্তু ভেজে নিচ্ছি এবারে যে আমি কাজু এবং টমেটো যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং মিক্সিং বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কপিটাকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি ভালোভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তেল বেরোতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা একদম মাখো মাখো হবে তো আপনারা পরিমাণ মতো জলটা দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু বন্ধুরা লবণটা একটু আগেও দিতে পারেন এবারে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে দুই মিনিটের জন্য দুই মিনিট পরে দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি সুন্দরভাবে কিন্তু এটা সুসেদ্ধ হয়েছে এবং সম্পূর্ণ মশলা কিন্তু কপির ভেতরে কিন্তু এটা ঢুকে যাবে দিয়ে দিলাম হাফ স্পুন ঘি এবং হাফ স্পুন গরম মশলা গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে এবারে এটাকে একটু আমি মিক্সড করে দেব এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো গ্যাস বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব যদি আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ আপনাদেরকে আমি এইটুকু রিকোয়েস্ট করি যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক দেবেন এবং আপনারা এই রেসিপি ট্রাই করবেন প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন অনেকটা লোভনীয় হয়েছে একবার ট্রাই করুন এবং আপনারা নিজেরা যারা নিরামিষ খান তারা আপনারা এটা খেয়ে দেখুন এবং গোপাল গোবিন্দের যারা সেবা দেন তাহারা কিন্তু আপনারা এটা দিতে পারেন নমস্কার ধন্যবাদ